বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্বে আমি আপনাকে দেখাবো কিভাবে গিফট কার্ড বা ভাউচার কাজ করে। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটার মধ্যে ছোট পরিসরে গিফট কার্ড সেলের বা ভাউচার করার ব্যবস্থা আছে, এটা কিভাবে কাজ করে এটা আমি আপনাকে দেখাচ্ছি। এক্সাম্পল, আপনার একজন রেগুলার ক্লায়েন্ট আছে যাকে আপনারা একটা গিফট কার্ড দিতে চাচ্ছেন, অথবা একটা ক্যাম্পেইন চালু করেছেন যেখান থেকে আপনাদের কাছ থেকে যদি কেউ 1,000 টাকার গিফট কার্ড কেনে সেক্ষেত্রে সে 2,000 টাকার শপিং করতে পারবে, অর্থাৎ টপ টপ এড কার্ডের মতো বা বাম্প এড কার্ডের মতো নাকি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে চলে যাব সেলস থেকে লিস্ট গিফট কার্ড। আমাদের যদি এক্সিস্টিং কোনো গিফট কার্ড থাকে তাহলে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো, আর অথবা আমরা যদি নতুন একটা গিফট কার্ড কাউকে দিতে চাই তাহলে অ্যাড গিফট কার্ড, অ্যাড গিফট কার্ডের মধ্যে হচ্ছে আমাদের কার্ড নাম্বার একটা দিব, এখানে র্যান্ডম একটা নাম্বার চলে আসবে, আর ভ্যালু ভ্যালু দিব হচ্ছে আমরা এক্সাম্পল হচ্ছে 1,000 টাকা, আর হচ্ছে কাস্টমার কাকি দিব, আমরা সময় একে দিচ্ছি, সময় একে দিকে দিচ্ছি, আর এক্সপায়ারিটি ডেট হচ্ছে এটা এক্সাম্পল 31 তারিখ পর্যন্ত। সো অ্যাড গিফট কার্ড, তাহলে আমরা কি করলাম কমপ্লিমেন্টারি একটা গিফট কার্ড আমরা একজনকে দিলাম। সো এটা আমরা এখন প্রিন্ট করার চেষ্টা করি, আমরা কাকে দিচ্ছি এটাতে আমরা একটু দেখতেছি, এই দেখেন গিফট কার্ড বিডিটি 1,000 টাকা, এক্সপায়ারি ডেট এত সুমাইয়া, এই যে দেখেন বিজনেস কিপার ব্যবসা চলুক ভাবনাহীন। সো এটা যখন এখানে চলে আসছে তার মানে ব্যালেন্স এটা। এবার একটু চলেন আমরা একটা কাজ করি, আমরা এই গিফট কার্ডের নাম্বারটা আমরা হচ্ছে কপি করলাম। সো আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা পজ সেলে চলে যাব, আমরা সুমাইয়ার কাছে কিছু একটা বিক্রি করার চেষ্টা করব। দেখেন সো আমরা হচ্ছে ডাভ শ্যাম্পু কেনার চেষ্টা করি, ডাভ শ্যাম্পু 800 টাকা, সো পেমেন্টে চলে যাবে যখন, সো পেইড বাই গিফট কার্ড, দ্যাট মিন্স এখানে গিফট কার্ডের নাম্বার ইনপুট করতে হবে। সো গিফট কার্ডের নাম্বার ইনপুট করলে গিফট কার্ড নাম্বার ইজ ইনকারেক্ট অর এক্সপায়ার্ড, এটা কেন আসলো, এটা আসলো হচ্ছে এখানে যে স্পেস দেওয়া আছে স্পেসের কারণে, স্পেসটা এখানে থাকবে না। সো আমি দেখার চেষ্টা করতেছি যে এটা কেন কাজ করতেছে না, আমরা আবার একটু গিফট কার্ডে চলে যাচ্ছি, ক্রিয়েটেড বাই মাহফুজাগন, এটা হচ্ছে গিফট কার্ডের ব্যালেন্স তো আছে 1,000 টাকা, আমি আবার চেষ্টা করতেছি পেইড বাই ক্যাশ পেইড বাই গিফট কার্ড, দেন হচ্ছে এটা দিয়ে যদি আমি এন্টার করি তাহলে কিন্তু নিয়ে নিছে, অর্থাৎ প্রথমবার আমার স্পেসের কারণে সে একটা ভুল ধরে ফেলেছিল, কার্ড নাম্বার এত ওকে ভ্যালু 1,000 টাকা, ব্যালেন্সও কিন্তু 1,000 টাকাই আছে। সো এখান থেকে সে যখন একটা পেমেন্ট দিবে টোটাল পেয়েবল এত, এখন যদি সাবমিট করে ফেলে সে তাহলে কিন্তু এই টাকাটা তার গিফট কার্ড থেকে কাটা হয়েছে, দেখেন পেইড বাই গিফট কার্ড অ্যামাউন্ট এত, তার ব্যালেন্স হচ্ছে 200 টাকা। এখন আমরা যদি এই পেজে আবার রিফ্রেশ করি তাহলে এই মুহূর্তে এটার ব্যালেন্স আছে কত, 2,000 টাকা, কিন্তু এটার ব্যালেন্স আছে 1,000 টাকা, কার্ডের দাম কিন্তু মাত্র 200 টাকা এখন এটাতে অ্যাভেলেবেল আছে। সো এইটাতে সে চাইলে টপ আপ করতে পারবে, টপ আপ করতে পারবে কত, সে ধরেন আপনার এটাতে আরো হচ্ছে 10,000 টাকা বা 1,000 টাকা সে টপ আপ করতে পারলো, এই হচ্ছে টপ আপ করে দিল সে 10,000 টাকা, সরি 1,000 টাকা, এখন কিন্তু সে আবারও কিনতে পারবে। তো এই গিফট কার্ডটা কিন্তু আমরা ফ্রি দিয়েছিলাম তাকে, এই গিফট কার্ডটা কিন্তু বিক্রিও করা যায়, কিভাবে, এই দেখেন পজের মধ্যে সেল গিফট কার্ড, আমি একটা কার্ড নাম্বার দিলাম, এবার দেখেন ভ্যালু, ভ্যালু হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকার গিফট কার্ড কত টাকাই দিব আমরা তাকে, 5,000 টাকাই দিব, দ্যাট মিন্স আজকে যদি সে 5,000 টাকা দিয়ে এই গিফট কার্ডটা কেনে তাহলে পরবর্তীতে কোনো এক সময় তাকে আমরা 10,000 টাকার সমমূল্যে কেনাকাটা করার সুযোগ দিব। তাহলে এটা কাকে দেওয়া যায়, রফিক আহমেদকে দিলাম, খেয়াল রাখবেন রফিক আহমেদ, এই গিফট কার্ডটার মেয়াদ আমরা দিব হচ্ছে 30 তারিখ পর্যন্ত, সো সেল গিফট কার্ড। তাহলে একটু খেয়াল করেন তো একটা বিষয়, এই যে দেখেন গিফট কার্ড কিন্তু এখানে চলে আসছে, এখন তার থেকে পেমেন্ট রিসিভ করব আমরা, এই যে 5,000 টাকা পেমেন্ট রিসিভ করে আমরা তাকে একটা কি দিলাম, গিফট কার্ড দিয়ে দিলাম। সো আমরা যদি তাকে একটা গিফট কার্ড দিয়ে দিই তাহলে এখন তো এটার একটা প্রিন্ট কপি তাকে আমার দিতে হবে, সো এটা দেওয়ার জন্য আমি হচ্ছে সেলস লিস্ট গিফট কার্ড, এই হচ্ছে মাহফুজ আকন্দের এই যে 10,000 টাকা সমমূল্যের একটা গিফট কার্ড দিচ্ছি, সো এটার মূল্য কত, 10,000, ব্যালেন্স কত, 10,000, এটার এক্সপায়ারি ডেট এত। এখন কিন্তু রফিক সাহেবও চাইলে এটা বিক্রি করতে পারবে, সরি মানে
কেনাকাটা করতে পারবে, কত টাকার কেনাকাটা করতে পারবে? 10,000 টাকার কেনাকাটা করতে পারবে, 5,000 টাকা দিয়ে সে গিফট কার্ডটা কিনেছিল। সো আমরা একটু চেষ্টা করি, রফিক, রফিক আহমেদ, আমরা হচ্ছে ডাভ শ্যাম্পু দিব। ডাভ শ্যাম্পু হচ্ছে আমরা 4 পিস দিলাম, 4 পিস নাই এই মুহূর্তে, আচ্ছা 1 পিসে আছে। সো পেমেন্টে যাবে, পেমেন্টে যাওয়ার পরে গিফট কার্ড, গিফট কার্ডে গিয়ে গিফট কার্ডের নাম্বারটা দেওয়ার পরে একটা এন্টার ক্লিক করতে হবে অথবা বাহিরে ক্লিক করতে হবে। বাহিরে ক্লিক করলে এটা এনাবেল হয়ে যাবে। সো এখানে কিন্তু দেখায় দিচ্ছে গিফট কার্ডটা ভ্যালিড। চলেন একটু চেষ্টা করি যে লাস্টে জিরো দিয়ে কি হয়, সেক্ষেত্রে কিন্তু গিফট কার্ডটা ইনভ্যালিড। সো 9 যদি দেই তাহলে এটা আবার ভ্যালিড হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা যদি এখন সাবমিট করে দিই তাহলে তার গিফট কার্ড থেকে টাকা কত কমবে, তার গিফট কার্ডের ব্যালেন্স কিন্তু কমে গেছে। এই যে ভ্যালু 10,000 টাকা ছিল কিন্তু এখন তার ব্যালেন্স আছে এত টাকা। এখন সে চাইলে যদি আপনারা টপ আপের অফার করেন যে আপনি হচ্ছে টপ আপ করতে পারবেন, সেক্ষেত্রে ওটা কাজ করতে পারে। সো এই হচ্ছে ওভারঅল বিষয় গিফট কার্ডের। গিফট কার্ড এখানে যেভাবে আছে আপনারা চাইলে এইভাবেই প্রিন্ট করতে পারেন, বা আপনারা আপনাদের মতন করে এখান থেকে স্যাম্পল নিয়ে বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয় এই আর কি। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব এখানে দিয়ে দিতে। তো আশা করি আমি আপনার গিফটের বিষয়টা বুঝতে পেরেছেন।